কই আর কই কিছু কও নাকে তুমি একই পদের বাজানে কি কয় জানো কি কয় কয় মনসুরের মতো ভালো পোলা এই সারা গ্রামে বলার একটাও খুঁজে পাওয়া যাইব তা মাইয়া তার জীবন নষ্ট করব নিজে মাইয়া হইয়া তো আর এটা চাইব পারি না আল্লাহ গো আর খাইবা না পরন ঠান্ডা হইলে আমি খুশি যাও একদিন কবে যাইবা দেহি চলে যাবো মিজান কার বাড়িতে রাইতে মনে আচ্ছা আইসো ভুলো না যেন আবার কথা কইয়া মাইয়া মানুষের পরানের খবর লও না দেখ সাবিরা আমার ফাফা চল পারানোর টাইম নেই পানি শেষ হয়ে গেছে গা গরমের রাত করে বলা দিন তারপর থেকে জগ নেন এই পানি তো হাত পা ধোয়ার লাগে আনি নাই খাওয়ার লাগে আনছি আপনি তো কলসের পানি সব খালি করে ফেলাইলেন কলস শেষ করে ফেলাইলেন মুখ ধুইছেন হাত পা ধুইলেন কুলি করবেন আবার কলসেতে ঢালেন কেন তোমার মতন ভালো ছেলের উপরে রাগ করতে পারি তুই এটা কি করলি গেলাম ভাবির কলস দিয়ে পানি দেওয়া লাগবো না কলস কাল কি কলসই দিছি আর কিছু দেই নাই দিছস কে পাও না কিন্তু দেখছি দেখো তোমারে কি করি তুমি আমার উপর রাগ করছো স্যার খোঁজাখুঁজি করা ছাড়া আমি কথা কইতে পারি না স্যার সংসারে কোনো কাজ দেখি না খালি একটা কাজ ছাড়া আমি কি মিশা কথা শুনি কোন কাজটা ছাড়া তুই আমার আর কোনো কাজ দেওস না তোমার সংসারে আর আছে কেডা আছে ওই একটা বাদাইমা দেবর তার সেবা করা ছাড়া তোমার আর কোনো কাজ আসেনি কথা তো আর মিশা না আল্লাহ তোকে দিন দিছে মুখে যা আহে তাই কো তার লগে কথা কইছে জানোস কিছু জানি আমার দোকানে কত মানুষ আহে এই মোবাইল দিয়ে সাথে কত রং কথা কয় আমি যদি একজনের কথা ব্যবসা করতে বইছস ব্যবসা কর পণ্ডিতি করসকে মানে কি বুঝলাম না তো আল্লাহ তো দুনিয়ায় খালি মানুষ সৃষ্টি করে নাই পশু পাখি গাছপালা কীট পতঙ্গ আছে আম গোপরে তাকে একটা দাবি আছে না তুমি কি মানুষ না অমানুষ পাইলা না তুমি বেশি কথা কস আলো কি খারাপ নেই হ্যাঁ আমাকে বাক করতে তো হবি ক তরে বলে আমার বাজান আমাকে বাড়ি বউ কইরা আনতাছে মোসর বাই পোলাডা ও তুমিও তাইলে আমার বাজানের কথায় মইতা গেছো বি মরবি মুনসুর বাইরে বিয়া করলে একদম মাঠে মরবি কেন বলতেছস কেন সাবিনা হুন তুই আমার বাজানরে খালি একটা কথা জিগাবি
যে মনসুর যদি এত ভালো পোলাই হয় তাহলে আপনার ঘরে মাইয়া থুইয়া আপনি মনসুরের তুই কি কস মনসুর ভাই ভালো পোলা না খুব ভালো পোলা ঘরে ভালো না কস কি এত কথা কয় এত লাভ নাই যে আপ কি মন খারাপ হইছে না খুশি হইছো তো খুশ হইতেছে কে কাকা তোর ঘরে বল কেডা কইছি খেতা বলিস সারা ঘরে কিছু নাই আয় আমার লাগে দরকার আছে তাই লাগাইছি কোন দরকারে তুই ওর ঘরে তালা দিছ তুমি তো মনে করো তোমার ভাইস তো একটা ফেরেশতার মতো মানুষ কিন্তু হে যে একটা চোরটা এটা আমি জানি কি কয় আলোর দিক একটা অমিশন কথা কইলে সত্য সত্য দেখে ডারে রেখা তালা লাগাই দিছি ঘরের ভিতর ভাবি তুমি তো সরল সোজা মানুষ এক বাড়িতে থাইকাও কিচ্ছু টের পাও নাই আর ঘরে হে কাউরে ঢুকতে দেয় নতুন বউ হ্যাঁ রে কে আর এমনি আনন্দ হয় তোমাকে সামনে আপনি কেডা ঘুমটা উঠান ।